হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? জানা অজানা নতুন এই এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, বিড়াল তো আমরা শখের বসেই পুষি, কিন্তু সেই বিড়াল থেকে যদি ইনকাম করা যায় তাহলে কেমন হয়? জানি আপনারা অনেকেই হাসছেন, আবার কেউ কেউ ভাবছেন বিড়াল পালন করে কিভাবে আয় করা সম্ভব। বন্ধুরা, বিড়াল লালন পালন করেও স্বাবলম্বী হওয়া যায়, বছরে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায়। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। চলুন তাহলে জানা অজানার আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেই কীভাবে বাণিজ্যিকভাবে বিড়াল পালন করবেন। তবে ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা জানা অজানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, বর্তমানে শৌখিন প্রাণী বিড়ালের প্রতি আমরা অনেকেই আকৃষ্ট হচ্ছি, বিড়াল পালনে উৎসাহী হচ্ছি। এ কারণে দেশের বাজারে এখন বিড়ালের চাহিদা তৈরি হয়েছে। এ চাহিদা মিটিয়ে শখের প্রাণী বিড়ালের মাধ্যমে আপনিও হতে পারেন স্বাবলম্বী। আপনি যদি বাসা বাড়িতে বাণিজ্যিকভাবে বিড়াল পালতে চান, প্রথমেই আপনাকে পরিবারের অন্য সদস্যদের মতামত জানতে হবে। তুলতুলে নরম প্রাণী বিড়াল আপনার কাছে যেমন খুব আদরের, তেমনি কারো কারো কাছে বিড়াল অনেক বিরক্তির। যদি পরিবারের সবাই বিড়াল প্রেমী হয় তাহলে আপনার বিড়াল পালনের কাজটা খুব সহজেই হয়ে যায়। বন্ধুরা, বিড়াল পালতে চাইলে আপনাকেও বিড়াল সংগ্রহ করতে হবে। আপনি চাইলে শৌখিন এই প্রাণীটি পরিচিত জনদের কাছ থেকে নিতে পারেন অথবা ঢাকার কাঁটাবন বাজার থেকে কিনতে পারেন। আপনাকে ভালো জাতের বিড়াল পালতে হবে, কেননা তুলতুলে সুদর্শন চেহারার অধিকারী বিড়ালকে সবাই পছন্দ করে। এক্ষেত্রে পার্সিয়ান জাতের বিড়ালের চাহিদা সবার উপরে। মূলত বিড়ালের বংশবিস্তারের মাধ্যমে আপনাকে উপার্জনের পথ বেছে নিতে হবে। একটি পূর্ণবয়স্ক মেয়ে বিড়াল প্রতি 4 মাস পরপর বাচ্চা দেয়, একসঙ্গে 4 থেকে 5টি ছানা বিড়ালের জন্ম দেয়। ক্রেতাদের নিকট এসব ছানা বিড়ালের চাহিদাই সবচেয়ে বেশি, কেননা পূর্ণবয়স্ক বিড়ালের তুলনায় ছানা বিড়ালকে খুব সহজেই অল্প কিছুদিনের মধ্যে পোষ মানানো যায়। বিড়ালের বয়স 2 মাস হওয়ার পরে আপনি বিড়ালের বাচ্চাটিকে বিক্রি করে দিতে পারেন। জাত ভেদে বর্তমান বাজারে বিভিন্ন বিড়ালের বাচ্চার দাম 15,000 থেকে 20,000 টাকা। এভাবে মাসে যদি আপনি 4 থেকে 5টি বাচ্চা বিক্রি করতে পারেন তাহলে অনায়াসে মাসে 60 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন। এখন অনেকেই মনে করতে পারেন বিড়ালের বাচ্চা বিক্রি করবো কীভাবে। এক্ষেত্রে বন্ধুরা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করতে পারেন। আপনারা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুলে সদ্য জন্ম নেওয়া বিড়ালের বাচ্চার প্রতিদিনের আপডেট পোস্ট দিতে থাকবেন। সময়ের সাথে অনলাইন জগতেই বিড়ালের বহু কাস্টমার খুঁজে পাবেন। বন্ধুরা, মনে রাখবেন বিড়াল যারা পোষে তারা শখের বসে পোষে, আর এই শখ পূরণের জন্য ভালো মূল্য দিয়ে পছন্দের বিড়াল কিনতেও দ্বিধাবোধ করে না। বিড়াল পালন করতে চাইলে আপনার বিড়ালকে পটি ট্রেন করাতে হবে, বিড়ালের পরিমাপ ও বয়স বিবেচনা করে খাবার প্রদান করতে হবে, মাসে অন্তত 2 বার গোসল করাতে হবে, প্রয়োজনীয় টিকা প্রদান করতে হবে, নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আপনি বাসা বাড়িতে 15 থেকে 20টি বিড়াল পালতে পারবেন, এর বেশি বিড়াল পালন করলে পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।